আচ্ছা, এই যে সাসকাটুন থেকে ঘুরে আসলা, ইমিগ্রেন্টদের জন্য কোনটা ভালো অপশন, সাসকাটুন, সাসকাচুয়ান নাকি এডমন্টন আলবার্টা? ওকে, গুড কোয়েশ্চেন। ইমিগ্রেন্টদের জন্য পুরো কানাডাই ভালো, প্রকৃত অর্থেই পুরো কানাডাই হচ্ছে ইমিগ্রেন্টদের দেশ এবং ইমিগ্রেন্টদের জন্য ভালো। সব শহরেই থাকার জন্য কানাডার সমস্ত শহরই হচ্ছে হুলস্থুল রকম চমৎকার। কিন্তু তোমার প্রশ্নটি যদি হয়ে থাকে যে নতুন ইমিগ্রেন্টদের জন্য কোনটা বেটার অপশন, তাহলে আমার উত্তর হচ্ছে সাসকাটুন কিংবা সাসকাচুয়ান। রিজন, রিজনটা হচ্ছে যে ওখানে তুমি এখন এসআইএনপি প্রোগ্রামে একমাত্র প্রভিন্স কানাডার এই মুহূর্তে যেখানে তুমি জব অফার ছাড়া আসতে পারো। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে মোলি মোস্ট লাইকলি কয়েকটা স্পেসিফিক এনওসি আছে যেখানে জব অফার ছাড়া হয়তো আসা যেতে পারে, তাই না? আমরা গত বছরে জানুয়ারির এরকম ডেভেলপমেন্টটা ছিল, কিন্তু এইখানে তো এনওসি অনেক অনেক বেশি। তো যে অনেক বেশি এনওসি মানে হচ্ছে অনেক সংখ্যক, বেশি সংখ্যক ইমিগ্রেন্টদের জন্য এখানে মানে সাসকাচুয়ানে চলে আসা সম্ভব উইদাউট জব অফার, যদি সিএলবি 80 ইকুইভ্যালেন্ট আইএলটিএস পায়, এনওসিটা ইনক্লুডেড লিস্টে থাকে, আর মানে বাকি ক্যাটাগরিগুলোতে সে যদি ভালো স্কোর করতে পারে। সুতরাং নতুন ইমিগ্রেন্টদের জন্য সাসকাচুয়ান হচ্ছে সুবর্ণ সুযোগ। তারপরে একজন ইমিগ্রেন্ট পুরনো হবার পরে সে তার সুযোগ সুবিধা অনুযায়ী তার তো ওই অপশনগুলো থেকেই যায় যে সে কোথায় থাকবে ফাইনালি। কিন্তু এটা আবার মনে রাখতে হবে ইমিগ্রেন্টদের, নতুন ইমিগ্রেন্টদের বিশেষ করে, যে এখন যে প্রভিন্সে আপনি আসবেন পাসপোর্ট পাবার আগ পর্যন্ত, নাগরিকত্ব পাবার আগ পর্যন্ত সেই প্রভিন্স আসলে না ছাড়াই ভালো। সেটা একটা ইস্যু হয়ে যেতে পারে, ইস্যু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটি মূলে আসলে সমস্ত উডবি ইমিগ্রেন্টদের আমাদের সতর্ক করতে হবে খুব স্ট্রংলি, তাছাড়া কিন্তু তারা পরে এটার জন্য বিপদে পড়ে যেতে পারে। দুটোই ভালো শহর, দুটোই চমৎকার শহর সব দিক থেকে। নাগরিক সুবিধা এখন টরন্টোর সাথে যেমন বাকি বা ভ্যানকুভারের সাথে বাকি ক্যানাডার ওরকম করে কোনো মানে তুলনা করা উচিত না, ওটা হচ্ছে ক্যানাডার ফোকাল পয়েন্ট, ক্যানাডার নিউ ইয়র্ক হচ্ছে টরন্টো। এখন টরন্টোর সাথে আলবার্টাকে যেমন বা অন্য শহরকেও আসলে তুলনা করা ঠিক না, দুটো দুই পারপাস নিয়ে দুরকম লাইফস্টাইল, দুরকম মানে সব কিছুই ভিন্ন, তাই না? অবশ্যই। তো সেই জন্য অনেকে না বুঝে এই জাতীয় প্রশ্ন করে যে এটা বেটার না ওটা বেটার, সবটাই বেটার, কার জন্য কোনটা বেশি বেটার, বেশি উপযোগী, সেই কাস্টমাইজেশনটা নিজ নিজকে জানতে হবে, মানে যাকে যাকে জানতে হবে যারা আসবে।